বিজিএমের সকল সদস্যকে শুভেচ্ছা ও শুভকামনা। আমার নাম রানা লায়লা হাফিজ। আমার বাবা হাফিজ আহমেদ মজুমদার বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রথম দিকের উদ্যোক্তাদের একজন। তিনি 1979 সালে শাপলা গার্মেন্টস লিমিটেড ও 1982 সালে রূপান্তর গার্মেন্টস লিমিটেড প্রতিষ্ঠা করেন। আমি 1997 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে উচ্চশিক্ষা গ্রহণ করার পর আমার বাবার পোশাক শিল্প ব্যবসার সাথে সম্পৃক্ত হই। এই সেক্টরে দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে বর্তমানে আমি ট্রাউজার লাইন লিমিটেড এবং এসপি গার্মেন্টস লিমিটেড নামে দুটি তৈরিক পোশাক শিল্পের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কাজ করছি। এই সেক্টরে দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে একটি জিনিস আমি উপলব্ধি করেছি, এই সেক্টরের উন্নয়ন ও বিভিন্ন সংকট মোকাবেলার জন্য একটি শক্তিশালী বিজিএমএর প্রয়োজন। গত 2 বছরে পোশাক শিল্পের সবচেয়ে সংকটময় সময়ে বর্তমান প্রেসিডেন্ট রুবানা হকের নেতৃত্বে বিজিএমইএ অত্যন্ত দৃঢ় ভূমিকা পালন করেছে। একটি শক্তিশালী এবং জবাবদিহিমূলক বিজিএমইএ এবং নিজেকে একজন নিবেদিত প্রাণ কর্মী হিসাবে প্রমাণ করবার অভিপ্রায়ে এই প্রথমবারের মতো ফোরামের প্যানেলে বিজিএমইএ নির্বাচন করছি। আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা আমাদের একান্ত কাম্য। এবিএম শামসুদ্দিনের নেতৃত্বে ফোরামকে পূর্ণ প্যানেলে জয়যুক্ত করে আপনারা আমাদেরকে এই সেক্টরকে সেবা করার সুযোগ দিবেন, এটা